হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মধুমিতামূলক। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন বাজে প্রায় 6:45, তো আমি আমার এখন থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো আমি সকালবেলা কি করছি, কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর হচ্ছে কি যে চলো ফ্রিজ থেকে মাছটা নিয়ে আসি, দেখতে থাকো। এটা হলো চিংড়ি মাছ, আর কারণ আমি ডিপ ফ্রিজ থেকে নিচের ফ্রিজে রেখে দিই যাতে বরফটা ছেড়ে যায়। তো দেখতে থাকো। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটাও ছেড়ে দেবো। দেখতে পাচ্ছো আমার মাছ ভাজাটা? দেখতে থাকো, অন্য টাইমে অন্য সময় দুটো কড়াইতে রান্না করি, আর আজকে একটা কড়াইতে করছি সারে। আজকে আমার বেরোবার তারা নেই, আজকে আমি বেরোবো না, তো দাদাভাই বেরোবে, ও যাবে 9টার দিকে বেরোবে, ওই জন্য আর বেশি তারা নেই। দেখতে থাকো। আর রান্নার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছো বাসনগুলো আছে, সেগুলো মাজবো। রান্না করার সঙ্গে সঙ্গে আমি মেজে নিই, কারণ ফেলে রাখতে হয়। কিন্তু সবথেকে বড় কথা কী বলতো, সবথেকে বড় কাজ হলো আগে সংসার সামলানো, তারপর বাদবাকি কাজ করা। বলো বন্ধুরা তোমরা কী বলো? আমি তো সেটাই বুঝি, আগে সংসারকে দেখা, তারপরে বাদবাকি কাজ। তো দেখতে থাকো আর কী কী করছি আমি। আমার মাছ ভাজাটা হয়ে গেল, আর আমি ভেন্ডির তরকারিটা করব। ওখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে পেঁয়াজটা কেটে রেখেছি, কারণ পেঁয়াজটা কী বলো তো আমি ছুরি দিয়ে কাটি, তো ওই জন্য পেঁয়াজটা আমি আগে কেটে ধুয়ে ছাড়িয়ে দিলাম। তো ভেন্ডির তরকারিটা করে নেব, আলু দিয়ে দিলাম, আর ভেন্ডিটা দিয়ে ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, দাদাভাই অফিসে বেরিয়ে গেল, ও চা খাচ্ছিল, আর আমিও দেখো চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। তো চাটা খেয়ে তারপর আমি হচ্ছে সব কাজই প্রায় হয়ে গেছে, তো এবার আমি স্নান করতে যাব। তারপর স্নান করা কাজ, তারপর জানোই তো চলে আসবো, আবার ভিডিও করার কাজ আছে, সেটা তো জানো। তো বন্ধুরা পাশে থাকো আমার। অফিসে বেরিয়ে গেল, আজকে আমার ছুটি আছে, আমি তো জানো বললাম। আজকে আমি সারাদিন কী করব, শুধু ভিডিওতে ব্যস্ত থাকব, আর অনেক যেসব আরও চ্যানেলগুলো আছে সেগুলোতে একটু ভিডিও আজকে পোস্ট করতে হবে। তো দেখো, তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এলাম, আর দেখছো সিঁদুর পরেছি, কপালে টিপ দিয়েছি। টিপটা বেশি পরা হয় না, কারণ ঘামে ঘেঁটে ঘেঁটে যায়, ওর জন্য বাইরে বেরোয়, তাই জন্য পড়ানোর চুলের অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে, চুলটা অনেক বেড়ে গেছে, সেটা কাটতে হবে, কাটার সময় পাচ্ছি না, তো কেটে নেব। তো বাই বাই বন্ধুরা, আর কিছু বলার নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিটা ক্লিক করে দিও। তো বাই বাই, আর আমি এখন একটু খেয়ে নেব, কারণ এখন 12টা বাজতে যাচ্ছে। টাটা।